আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই আমার বাবাটা সকালে ঘুমটা ভেঙে গেছে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি এই সাড়ে সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে গেছি সঙ্গে সঙ্গে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরে একটা কথা বলবে আল্লাহ রসুল বলবে আর বলবে যে আম্মু আমি ঘুম উঠে গেছি বলবে আমি তো উঠে গেছি এই দুইটা কথা বলবে আমি তো উঠে গেছি আর একটা বেড়ে উঠেই গেছি তো যাই হোক আজকে সকাল থেকে সকাল থেকে বলতে সকাল পর্যন্ত আমি আর আমার ছেলে কি করি আপনাদের সাথে শেয়ার করবো ছেলেকে আমি সকালে একটু নুডলস খাওয়াবো সকালে বেশিরভাগ সময়তে মানে নুডলস বা বিভিন্ন কিছু বিভিন্ন দিন বিভিন্ন কিছু রান্না করে খাওয়াই ও যেটা খাইতে পছন্দ করে ও নুডলসটা খুব পছন্দ করে আর নুডলসটা রান্না করব যে আমি দুইটা সস দিয়ে একটা টমেটো সস আর একটা চিল্লি সস দুইটা সস দিয়ে রান্না করবো আর সাথে একটা ডিম দিয়ে তো এর মজায় ইউটিউবিংয়ের একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে ইউটিউবিংয়ের রুলস আছে যে মানে বড়দের ভিডিও একটা ছোটদের ভিডিও আর একটা আর অনেকের ভিডিও তো দেখি দেখি অনেকের বাচ্চাদেরকে নাকি মানে এ আনতে চায় না ব্লগে কারণ এটা নাকি ইউটিউবের রুলের মধ্যে পড়ে না কিন্তু কি ইউটিউবের যেমন একটা রুল আছে রুলসের মধ্যে পড়ে না এরকম আমাদেরও তো একটা লাইভ এখানে আমার সন্তানকে ছাড়া যেমন আমার লাইফটা পুরাটাই অসম্পূর্ণ এখানে আমি আমার ছেলে মেয়ে এদের তিনজনকে নিয়ে আমার একটা লাইফ তো আমি মেয়েকে ইউটিউবে নিয়ে আসি না ব্লগে নিয়ে আসি না কারণ মেয়ে ওইভাবে সময় পায় না কলেজ প্রাইভেট কোচিং ইন্টারফার্স্ট ইয়ারে আর এই ছোট্ট আমার বাবাটা যাকে ছাড়া আমার একটা সেকেন্ড চলা সম্ভব না মানে এ টু জেড ওই আমার পাশে থাকে এখানে আমার ছেলেকে হেল্প করার মতো এমন কেউ নাই যে তাকে আমি এক মানে মিনিটের জন্য আমার ছেলেটাকে কেউ কাছে রাখবে এই হেল্প করার মতো তার মানে এর জন্যই তো আমার ছেলেটাকে মানে যত সময় যতবার ব্লগ করতে গেছি আমি যেটুকু ভিডিও আপলোড করি না কারণ প্রত্যেকটা সময় আমার ছেলেকে আপনারা দেখতে পাইছেন কারণ এটা ছাড়া আমার ইউটিউবিং করা পসিবল না তাছাড়া আমি কখনোই করতে পারবো না কারণ আমার ইউটিউবিং করতে গেলে আমার ছেলেকে আমার সময়ের জন্য পাশে দরকার ওকে ছাড়া আমি করতে পারবো না ইউটিউবিং তো যাই হোক এগুলা কথা মানে অনেকের মানে ব্লগে শুনি বা অনেকে মেসেঞ্জার এরকম দেখি কিন্তু আমি আমার ব্লগ করতে গেলে আমার সন্তানকে নিয়েই করতে হবে আমার এইখানে অনেকের সংসারে অনেকে হেল্প করার মতো থাকে বাট আমার এখানে কেউ নাই সংসারে একমাত্র আমি একটা মানুষ আর আমার দুইটা ছোট বাচ্চা মেয়েটা বড় মেয়েটা ছোটো না ছেলেটা ছোটো একে শুরু থেকে শেষ পর্যন্ত জন্মের থেকে পর্যন্ত আমি একা হাতে একা কাছে রাখতেছি তার মানে ওকে চোখটা বন্ধ করার মানে ওর কাছ থেকে মনে আমি লাইফে গিয়ে হারাই ফেলতেছি এটা আমার কখনো সম্ভব হবে না আমার ইউটিউবিং করতে গেলে আমার সন্তানকে ছাড়া আমার প্রত্যেকটা ভিডিওতে আমার সন্তানকে আমার লাগবে তো যাই হোক এই ফাঁকে আমি ছেলেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করছি কারণ ওকে সকালকার খাবারটা খাওয়াবো এখন প্রায় নয়টা বাজে গেছে সকাল আট সাড়ে আটটা নয়টা বাজে গেছে এর মাঝে কিছুটা সময় ছেলেকে নিয়ে আমি কাটাইছি আসলে সব কিছু তো আসলে ইউটিউবে শেয়ার করা যায় না যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি শেয়ার করছি তো এই তো ছেলে আর আমার কিছুটা দুষ্টম্য শেয়ার করলাম কারণ ওর কাজই হচ্ছে সবসময় আম্মুর সাথে আপির সাথে দুষ্টম্য করা মানে দুষ্টমি করা ছাড়া আর কি আছে কারণ ওর এখানে খেলার সাথী নাই দাদু নাই দাদি নাই নানা নানি নাই মানে কেউ নাই বাবা কাছে নাই মানে আমি একমাত্র ওর কাছে মনে হয় সম্বল দেখা যাচ্ছে যে ওর যখন ভালো লাগবে তো অনেক কথা শেয়ার করবে আর এই দেখেন ও আসলে কত কথা বলে এটা একটু কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আগে তো সকালে নাস্তা খাইতে হবে না ঠিক আছে শিশ দেব এখন খুশি সত্যি খুশি কত খুশি দেখাও অনেক হাতে দেখাও অনেক অনেক খুশি খুশি হলে আমার ওই কি করে ওই চিস খায় খুশি হলে ওই চিস খায় ও ওই কাকে বেশি ভালোবাসে আম্মু বাবাকে ভালো বাসে বাবাকেও কেও ভালোবাসে আর আর কি আর কি সোনা আর সানু সানু কে ভালোবাসো হ্যাঁ সানু কতখানি ভালোবাসো ছোট্ট ও সানু কে ছোট্ট ভালোবাসো হ্যাঁ বাবা বাবাকে ছোট্ট ভালোবাসি আম্মুকে আম্মুকে ছোট্ট এরে শ্যামুকেও ছোট্ট ভালোবাসো না আম্মুকে বড় ভালোবাসি ও আম্মুকে বড় ভালোবাসো আমি ছোট্ট বড় ভালোবাসি বাবুকে বলো বাবা বাবা অনেক বড় বাবা আর কি আর কে আর কি সানো সানো কে সানো অনেক ভালোবাসি তো আমার আর মা ছেলের ঘরতে ঘুরতে আমার বাবার খাওয়ার সময় হয়ে গেছে আমি ওর খাবারটা নিয়ে চলে আসছি আমাদের রুমে এখানে আমি ওকে বেশিরভাগ সময় খাবার খাওয়াই কারণ ওই মানে মানুষের সামনে খাবার খেতে পছন্দ করে না আর বাহিরে খাবার খেতে পছন্দ করে না নিজেই বলে আমি বাহিরে খাবার খেতে পছন্দ করি না আমি বাহিরে খাবার খাই না তো এই লোক আমি খাবার খাওয়াচ্ছিলাম আর ওকে খাবার খাওয়াইতে তো মনে করেন যে প্রত্যেকটা বেলা খাবার খেতে নিমনি আধা ঘন্টা এরপর অনেক সময় তো দেয় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টাও লেগে যায় খাবার খাইতে ওর সাথে অত পেঁচাল পারতে হয় খাবার খাওয়ার সময় পেঁচাল পারি আমি আর দিনের বেলা খাবার খাওয়া ছাড়া যে সময়গুলো পেঁচাল পারে ওই আমার সাথে ওর পেঁচাল শুনতে শুনতে মাঝে মাঝে এতটা বিরক্ত হয়ে যায় আমি তারপরেও বলবে যে আমি শুনতেছো জিজ্ঞেস করবে তুমি শুনতেছো আমি যে তখন তোমাকে বললাম মনে নাই মানে এটাও আবার বলবে তো আসলে ওর সাথে কাটানোর সময়গুলো মানে আমার লাইফের শ্রেষ্ঠ একটা সময় যেটা ছাড়া আমার আসলে লাইফটাই অসম্পূর্ণ আমার বাবাকে ছাড়া তো আমি সত্যিই অসম্পূর্ণ আমার লাইফটাতে এই কারণে আমার প্রত্যেকটা বড় মানে ব্লগে আমি আমার ছেলেকে নিয়ে আসি আর আমার থেকে যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছেলেটাকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া করবেন আমার বাবাটা যেন সুস্থ থাকে ভালো থাকে তাই তো মার ছেলের গল্প করতে করতে কথা বলতে বলতে খাওয়া তো শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আমার বাবা পানি খাবে তো পানি খেলে নাকি বড় হয়ে সব সময় বলে আমি পানি খেলে না আপির চাইতে বড়ো হয়ে যায় পানি খাওয়ার পরে আমার সাথে দাঁড়ায় মাপ দেবে আপির সাথে দাঁড়ায় মাপ দেবে এই তো আমার বাবাটার সাথে কাটানোর সময়গুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার মানে ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে ভিডিওটার সাথে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে সবার আগে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ